হেলদি খাবারকে টেস্টি করাটা কিন্তু একটু কষ্টেরই মনে হয় কিন্তু আজকে আমি তোমাদের সাথে এমনই একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা তো হেলদি তার সাথে সাথে কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর যেটা বানানোটা তো ভীষণই সোজা তার জন্য তো কিছুই নয় ঘরে যত রকমের সবজি আছে সবকটাই কটাই বের করে নিতে হবে এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম গাজর তার সাথে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গাজরটাকে এরকম গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নিয়েছিলাম তার সাথে আলুটাকেও কিন্তু ভালো করে গ্রেড করে নিয়েছিলাম তবে আলুটা গ্রেড করার পরে কিন্তু একটু জলে ডুবিয়ে রাখতে হবে যাতে আলুর কষ বেরিয়ে যায় এর সাথে সাথেই কিন্তু আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকেও ভালো করে কুচিয়ে নিয়েছিলাম এরপরে একটা পাত্র নিয়ে তার মধ্যে গ্রেড করে রাখা আলু গাজর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে এক এক করে দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু বানাতে দশ থেকে বারো মিনিট সময় লাগে তাই হাতে সময় না থাকলেও তোমরা সহজেই করে নিতে পারবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তার সাথে সাথে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ মতো ওটস আর দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে যদি হাতে একটু সময় থাকে দশ মিনিটের জন্য কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে পারো তাহলে ওটসগুলো আরও তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে আর হাতে সময় না থাকলে এটাকে কিন্তু এইভাবেও করে নেওয়া যাবে এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে সামান্য একটু তেল গরম করে নিচ্ছি আর এখানে চাইলে তো তোমরা অলিভ অয়েলও ইউজ করতে পারো দিয়ে ওই বানিয়ে রাখা ব্যাটারটাকে প্যানের মধ্যে ঢেলে দিয়ে এরকম চামচ দিয়ে কিন্তু ভালো মতো স্প্রেড করে দিচ্ছি আর কিছুটা এইরকম প্যান কেকের মতো করে গড়ে নিচ্ছি এরপরে দু থেকে তিন মিনিটের জন্য কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো রাখলে এই ওটসগুলো ভালো মতো নরম হয়ে যাবে দু থেকে তিন মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে ওটসটাকে একটু সাবধানে উল্টে নিচ্ছি আর একটা দিক দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু ক্রিস্পি হয়ে গেছে অন্য দিকটাও এইভাবে ক্রিস্পি করে ভেজে নিলেই কিন্তু এই ওটসের প্যানকেকটা একদম তৈরি বানানোটা তো ভীষণই সোজা আর খেতে তো ততটাই টেস্টি হয় বাচ্চাদের টিফিন হোক বা বড়দের ব্রেকফাস্ট সবসময়ই কিন্তু এটা তোমরা খুব মজা করেই খেতে পারবে চাইলে একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দাও তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে যেতে কিন্তু একদম ভুলো না